গল্পের শুরুতে মরিশাসে একজন ইহুদির মৃত্যু পরবর্তী কার্যক্রম দেখানো হয়, যেখানে একজন অ্যান্টিক দোকানের মালিক উপস্থিত ছিল। সে সেখানে থাকা জিনিসপত্র দেখতে দেখতে একটি বক্সে তার নজর আটকে যায়। সে বক্সটি ইহুদির পরিবার হতে ক্রয় করে তার দোকানে নিয়ে আসে। অন্যদিকে স্যাম এবং মাহি নামে এক দম্পতিকে দেখা যায়। স্যামের কোম্পানি তাকে প্রমোশন দিয়ে মরিশাসে ট্রান্সফার করেছিল, কিন্তু মাহির মন খারাপ ছিল, কারণ সে ছোটবেলা থেকেই ভারতে বড় হয়েছে। স্যাম তাকে বলে তারা মরিশাসে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। বলে রাখা ভালো, স্যাম আর মাহি ভিন্ন ভিন্ন গোত্রের ছিল বিধায় মাহির পরিবার তাদের বিয়ের বিরুদ্ধে ছিল। তারা এতে একেবারেই খুশি ছিল না। মরিশাসে রাতে সেই অ্যান্টিক দোকানে কর্মরত এক যুবককে নাইট ডিউটি দিয়ে দোকানের মালিক বাড়ি চলে যায়। তখন ছেলেটির নজর সেই বক্সটির উপর গিয়ে পড়ে। যখন ছেলেটি কাছে গিয়ে সেটিকে খুলতে যায়, তখন আশেপাশের সব তৈজসপত্র নড়ে ওঠে, কাঁচগুলোও ভেঙে যায়। হঠাৎ এক অদৃশ্য শক্তি এসে ছেলেটির উপর আক্রমণ করে বসে। পরদিন সেই বক্সটির পাশে ছেলেটির লাশ পাওয়া যায়। ইন্সপেক্টর রিয়াজ এই কেস ইনভেস্টিগেট করতে আসে। সে দেখে লাশটির প্রায় সকল হাড্ডি ভাঙা। দোকানদার বলে সে সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে স্যামকে মরিশাসে একটি ল্যাবে দেখা যায়। সে তার কলিগ ও ম্যানেজারদের তার প্রজেক্ট সম্পর্কে বলছিল, যেখানে তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ পদার্থ অর্থাৎ প্লুটোনিয়াম এবং নেপটোনিয়ামকে সঠিকভাবে ডাম্প করে রাখার কাজ দেয়া হয়েছিল। এই পদার্থগুলো খুবই কম মাত্রাতেও পানিকে বিষাক্ত করে গোটা দ্বীপকে ধ্বংস করতে সক্ষম, তাই এগুলো ডাম্প করার প্রসেস খুবই বড় নিরাপত্তার মধ্যে রাখা হবে, যার অ্যাক্সেস শুধুমাত্র স্যামের কাছেই থাকবে, যেমন পাসওয়ার্ড, রেটিনা স্ক্যান ইত্যাদি। অর্থাৎ সে ব্যতীত অন্য কেউ সেখানে যেতে পারবে না যেখানে এলিমেন্টগুলো রাখা হবে। মিটিং শেষে স্যাম এবং তার সাথে মিলে কাজ করা কোম্পানির মালিক সঞ্জয় একত্রে গাড়ি করে যাচ্ছিল, যেখানে সঞ্জয় স্যামকে তার একজন ভালো বন্ধু ইন্সপেক্টর রিয়াজের ব্যাপারে জানায়। সঞ্জয় কিছু সময়ের জন্য মরিশাসের বাইরে যাচ্ছিল, তাই সে বলে স্যামের যে কোনো প্রয়োজনে এতদিন রিয়াজ তাকে সাহায্য করবে। স্যাম মাহিকে তাদের এই নতুন ঘরের বিষয়ে জিজ্ঞেস করে। মাহি বলে ঘরটি তার খুব পছন্দ হয়েছে। পরদিন স্যাম এবং মাহি ঘরের বাইরে জগিং করতে বের হলে তাদের কাছে তাদের প্রতিবেশী মিলিন্দ আসে কথা বলতে। তার কুকুরের সাথে মাহির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। মিলিন্দ তাদের তার মেয়ে এবং নাতনির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। স্যাম যখন অফিসে যাচ্ছিল, তখন তার কাছে ফাদার গ্যাব্রিয়েলের ফোন আসে। তিনি স্যামের একমাত্র গার্ডিয়ান ছিল। ফাদার বলে তিনি শীঘ্রই স্যামের সাথে দেখা করতে আসবেন। এখানে আমরা জানতে পারি মাহির কদিন আগেই মিসক্যারেজ হয়েছিল, যার দরুন সে প্রায়ই উদাস থাকতো। অন্যদিকে মাহি ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে সেই অ্যান্টিক দোকানে যায়। সেখানে সে সেই বক্সটিকে দেখে আর সেটি তার খুবই পছন্দ হয়। সে সেই বক্সটিকে কিনে ঘরে নিয়ে আসে। মাহি সেই বক্সটিকে খুলে ফেলে আর খুব মনোযোগ দিয়ে সেটিকে দেখতে থাকে। বক্সের ভেতর মাহি একটি বোতল ভর্তি রক্ত এবং একটি কাপড়ে পেঁচানো কিছু চুল দেখতে পায়। মাহি সেখানে একটি আয়নাও দেখতে পায়, যার উপর একটি লক ছিল। সেই লকটি খুলতেই একটি সাদা ধোঁয়া বের হয়ে তার ভেতর চলে যায়। এর ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। রাতে যখন স্যাম ঘরে আসে, তখন বিদ্যুৎ ছিল না। মাহিও একটু উদ্ভট আচরণ করছিল। পরদিন স্যাম মাহিকে সেই বক্সের পাশে বসে থাকতে দেখে। স্যাম অফিসে চলে যায় আর মাহি ঘরে থাকে। মাহি উদ্ভট কিছু শব্দ শুনতে পায়। তখনই একটি মেয়ের আত্মা মাহির পিছু নেয়, যার দরুন মাহি খুব ভয় পেয়ে যায়। সে স্যামের অফিসে গিয়ে তাকে সব খুলে বলে, কিন্তু স্যাম বিশ্বাস করে না। স্যাম ভাবে মাহি হ্যালুসিনেশন করেছে। রাতে ঘুমানোর সময় হঠাৎই কেউ স্যাম আর মাহির কম্বল টেনে নেয়। এর ফলে স্যামের ঘুম ভেঙে যায়। সে ঘরে কারো দৌড়নোর আওয়াজ শুনতে পায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎই ফ্লোর ভেঙে স্যাম নিচে পড়ে যায়। পরদিন ইন্সপেক্টর রিয়াজ সেখানে এলে স্যাম তাকে সব খুলে বলে। স্যাম বলে মাহি এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে স্যামের পড়ে যাওয়ার শব্দও সে শুনতে পায়নি। পরদিন স্যাম এয়ারপোর্টে ফাদার গ্যাব্রিয়েলকে রিসিভ করতে যায়। মাহি ঘরে তৈরি হচ্ছিল। তখনই সে আবার সেই মেয়ের আত্মাটিকে দেখতে পায়। এর ফলে মাহি অনেক ভয় পেয়ে যায়। স্যাম আর ফাদার যখন বাড়িতে আসে, তখন বাড়িটি থেকে ফাদার খুবই নেতিবাচক বিষয় অনুভব করতে শুরু করে। তিনি সব জায়গা ঘুরে দেখতে থাকেন। তখন তার নজর সেই বক্সের উপর গিয়ে পড়ে। তিনি সেটিকে দেখে দোয়া পড়তে শুরু করেন। স্যাম মাহিকে যখন ডাকতে যায়, তখন দেখে মাহি তার কক্ষে নেই আর সেখানে মালপত্র উলট পালট হয়েছিল। আর মাহি গ্রাউন্ড ফ্লোরে অজ্ঞান
জ্ঞান পড়েছিল। তারা তাকে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানায় হয়তো লো প্রেসার হওয়ার কারণে মাহি অজ্ঞান হয়ে পড়েছে। রাতে ফাদার স্যামকে ডেকে বলে তার ঘরে থাকা এই বক্সটি একটি ডিপবুক বক্স, যেটি অতৃপ্ত আত্মাকে শরীর থেকে আলাদা করে সেই বক্সে বন্দি করে রাখার জন্য মূলত ইহুদিরা ব্যবহার করে থাকে। আর একটি ডিপবুক বক্স কখনো খোলা উচিত নয়, কারণ এর ভেতর থেকে মুক্তি পাওয়া আত্মা যে কারো উপর ভর করতে পারে। স্যাম বলে সে বাক্সটি ফেলে দেবে, কিন্তু ফাদার বলে এটি করে এখন আর কোনো লাভ নেই, কারণ ডিপবুকের ভেতর থাকা আত্মা মুক্ত হয়ে গিয়েছে। ফাদার সেই বক্সে লেখা কথাগুলো ট্রান্সফার করার জন্য বক্সটি একজন প্রফেসরের কাছে পাঠিয়ে দেন। প্রফেসর ফাদারকে জানায় এটি কোনো সাধারণ বস্তু নয়, আর এখানে যে ভাষা লেখা আছে এটি হিব্রু ভাষা। তিনি ফাদারকে রাবাই বেনিয়ামের নামের এক ইহুদির ঠিকানা দেন। স্যাম সেই ঠিকানায় যায়। রাবাই স্যামকে বলে ডিপবুক এমনি এমনি কারো উপর ভর করতে পারে না। ডিপবুক সে সকল ব্যক্তিদের উপরই ভর করে যাদের আত্মা শরীরের সাথে যুক্ত থাকে না, অর্থাৎ গর্ভে থাকা শিশু, অথবা যারা কোনো কষ্টে থাকে, অর্থাৎ কেউ যদি মানসিকভাবে হতাশ হয়ে থাকে। এখানে রাবায়ের ছেলে মার্কাসকেও দেখা যায়। স্যাম তখন মাহির ফোন পায়। মাহি স্যামকে জানায় সে গর্ভবতী। এটি শুনে রাবায় অবাক হয়ে বলে যদি এমন হয় তবে মাহির বাচ্চার উপরই ডিপবুকের আত্মা ভর করেছে। যেই তাকে দূর করার চেষ্টা করবে সেই সেই ডিপবুক আত্মার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। স্যাম বাড়ি ফিরে মাহিকে কিছুই জানায় না। স্যাম ফাদারকে বলে রাবায় স্যামের সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু পরদিনই তার মৃত্যু হয়। স্যামের সাহায্যের জন্য মার্কাস তৈরি হয়ে যায়, কিন্তু সে জানায় ডিপবুক আত্মাকে থামানোর জন্য এখনো তার অনেক কিছু শেখার বাকি আছে, এজন্য তার কিছু সময় দরকার। সে স্যামকে একটি হামজা লকেট দেয় যাতে স্যাম সুরক্ষিত থাকে। পাশাপাশি ডিপবুক আত্মাকে থামানোর জন্য মাহির বাচ্চার জেন্ডারও সে জানতে বলে। মার্কাস এও বলে ডিপবুক আত্মার রিফ্লেকশন যুক্ত স্থানে বেশি অ্যাক্টিভ থাকে, তাই ঘরের আয়নাগুলো সরিয়ে ফেলা উচিত হবে। স্যাম এমনটাই করে। মাহির কাছে এটি খুব উদ্ভট লাগে, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। স্যাম রাতে ল্যাপটপে বসে ডিপবুক বক্স নিয়ে রিসার্চ করছিল, তখন সে তার আশেপাশে কিছুর অস্তিত্ব অনুভব করে। সে যখন পেছনে তাকায় তখন ল্যাপটপে থাকা ভূতের ছবিটি নড়ে ওঠে। তখনই মাহি সেখানে চলে আসে আর সব নর্মাল হয়ে যায়। মাহি স্যামকে জিজ্ঞেস করে আয়নাগুলো কেন সরিয়েছে। স্যাম বলে সে তাদের বাচ্চার নিরাপত্তার জন্যই এসব করছে। এটি শুনে মাহি খুশি হয়। আস্তে আস্তে কয়েক মাস পেরিয়ে যায়। মার্কাস খুব ভালো করে সবকিছু রপ্ত করছিল। একদিন পার্কে স্যামের প্রতিবেশীর কুকুর মাহিকে দেখে জোরে জোরে আওয়াজ করতে শুরু করে। এর ফলে মাহি ভয় পেয়ে যায়, তাই স্যাম মাহিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মাহি পেছনে রাগান্বিত হয়ে সেই কুকুরের দিকে তাকায়। এর দরুন কুকুরটি চুপ হয়ে কাঁদতে থাকে। রাতে হঠাৎ স্যাম দেখে মাহি বিছানায় নেই। স্যাম মাহিকে খুঁজতে খুঁজতে যখন বাইরে আসে তখন তাকে একটি দেয়ালের উপর দাঁড়িয়ে থাকতে দেখে। সেখানে মাহির দুহাতে একটি রক্তমাখা ব্যাগ আর স্যামের আইডি কার্ড ছিল, যেখানে সে পজেস হয়ে ঘুরছিল। স্যামকে দেখে সে দৌড়তে শুরু করে। পথে সে মার্কাসের সামনে এসে পড়ে। মার্কাস মাহিকে প্রশ্ন করতে শুরু করে, যা ছিল হিব্রু ভাষায়। তখন মার্কাস উত্তর পায় সে ইব্রাহিম ইজরা। মার্কাস আরো কিছু প্রশ্ন করে। এরপর সে মাহির কপালে আঙ্গুল রেখে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এর ফলে মাহি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখন দেখা যায় মাহির হাতে থাকা রক্ত মাখা ব্যাগে তার প্রতিবেশীর কুকুরের মাথা ছিল, যা মাহি কেটে ফেলেছিল। স্যাম আর মার্কাস মাহিকে বাড়ি এনে শুইয়ে দেয়। পরদিন মার্কাস সে অ্যান্টিকের দোকানে যায় আর সেই ইহুদির ঠিকানা নিয়ে নেয়, যার কাছ থেকে দোকানদার সেই বক্সটি এনেছিল। সেখানে গিয়ে মার্কাস উদ্ভট নানা কিছু দেখতে পায়। সেখানে মার্কাস একটি বই খুঁজে পায়, কিন্তু তখনই সেখানে আসবাবপত্র মার্কাসের ওপর পড়তে শুরু করে আর বাইরে এক পজেস হওয়া ছেলে আরেকটি ছেলেকে মারতে মারতে হত্যা করে ফেলে। মার্কাস যখন তার লকেটটি হাতে নেয় তখন সেই পজেস হওয়া ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মার্কাস সেই বইটি নিয়ে সেখান থেকে ফিরে আসে। প্রতিটি ডিপবুকেরই একটি বই থাকে যা সেই ডিপবুকের গল্প বর্ণনা করে। এটি সেই বই ছিল। মার্কাস সেই বইটি পড়তে শুরু করে। এটি ছিল ইব্রাহিম ইজরা নামক এক ইহুদি ছেলের গল্প, যে নরা নামের এক খ্রিস্টান মেয়েকে ভালোবাসত। নরাও তাকে খুব ভালোবাসত। তারা বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু তাদের পরিবার
পরিবার ছিল এর বিপক্ষে, কারণ তাদের ধর্ম ছিল আলাদা, যা একদমই স্যাম এবং মাহির সঙ্গে মিলে যায়। ইব্রাহিমের বাবা ছিল একজন গোড়া ইহুদি যে কালো জাদু করত। সে ভাবত এই কালো জাদুর ফলেই সে তার জীবনে সফল হয়েছে, কিন্তু ইব্রাহিমের চিন্তাধারা ছিল তার বাবার চেয়ে একদম বিপরীত। একসময় নরা গর্ভবতী হয়ে পড়ে, কিন্তু ইব্রাহিম অন্য একটি স্থানে এ বিষয়ে ছিল অজ্ঞাত। যখন ইব্রাহিমের বাবা এটি জানতে পারে, তখন ইব্রাহিমকে সে আইল্যান্ডে ফিরতে নিষেধ করে। নরাও এদিকে ইব্রাহিমের আসার প্রহর গুনতে থাকে। একদিন নরার কাছে ইব্রাহিমের চিঠি আসে, যা তার বাবারই একটি চাল ছিল, যাতে লেখা ছিল তাদের এক হওয়া সম্ভব নয়। এ চিঠি পড়ে নরা আত্মহত্যা করে বসে। নরার বাবা যখন সে চিঠি দেখতে পায়, তখন সে নরার মৃত্যুর কারণ ইব্রাহিমকে মনে করে। তারা ইব্রাহিমের কাছে যায় আর তাকে নির্মম ভাবে মারধর করে। ডাক্তার ইব্রাহিমের বাবাকে জানায় ইব্রাহিম ঠিক তো হয়ে গেছে, কিন্তু সে নর্মাল ভাবে আর বাঁচতে পারবে না, তাকে অটিস্টিক হয়ে বাঁচতে হবে। ইব্রাহিমের বাবা এবার বদলা নিতে চাইছিল। এই উদ্দেশ্যে সে দিব্যুক রিচুয়াল পারফর্ম করে, যাকে কাবালা রিচুয়ালও বলা হয়ে থাকে। সে ইব্রাহিমকে হত্যা করে আর তার আত্মাকে সেই দিব্যুক বক্সে বন্দি করে দেয়, আর তার দেহ সমুদ্রের মাঝে ফেলে দেয়, কারণ এই রিচুয়ালে দেহকে পোড়ানো কিংবা দাফন করা যায় না। আর সকলের সামনে সে একটি প্লাস্টিকের নকল দেহকে তার ছেলে বলে দাফন করে দেয়, যাতে সবাই ভাবে ইব্রাহিমকে দাফন করা হয়েছে। সে চেয়েছিল দিব্যকাত্তা হয়ে এসে তার ছেলে পুরো আইল্যান্ডের সকলকে হত্যা করে আইল্যান্ডটিকে ধ্বংস করে দিক, অর্থাৎ সে এমন একটি শরীরকে পজেস করবে যে এই আইল্যান্ডকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এদিকে মাহি ডাক্তারের কাছ থেকে তার আল্ট্রাসাউন্ড করিয়ে বাচ্চার জেন্ডার জেনে নেয়। মার্গা সবকিছু ফাদার গ্যাব্রিয়ালকে জানায়। সে এও বলে মাহি যে মেয়ের আত্মাকে দেখেছে সেটি আসলে নরার আত্মা ছিল, যে সেই ডিব্বুক আত্মাকে অর্থাৎ ইব্রাহিম ইজরাকে থামাতে চাইছিল। একদিন রিয়াদ স্যামের প্রতিবেশীর কুকুরের হত্যাকাণ্ড বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্যামের বাড়ি যায়, যেখানে সে মাহির একটি পায়েল দেখতে পায়। এমনই একটি পায়েল সে তার প্রতিবেশীর কুকুরের ডেড বডির পাশেও দেখেছিল। এখানে ডিব্বুক বক্সটি দেখে রিয়াদ বুঝে যায় এই সব কিছুই কানেক্টেড। তখন ফাদার গ্যাব্রিয়াল রিয়াজকে সব খুলে বলে। মার্কাস সেখানে এসে জানায় এখন মন্ত্রপাঠ ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই, যেটি একটি বিশেষ দিনে করতে হবে। এটি ইহুদিদের একটি বিশেষ দিন হয়ে থাকে, যেদিন ব্যতীত আর অন্য কোনো দিন সেই আত্মাকে পজেস হওয়া ব্যক্তির শরীর থেকে আলাদা করা সম্ভব নয়। মার্কাস আর রিয়াজ কবরস্থানে যায় ইব্রাহিম ইজরার দাফনকৃত দেহটি আসল ছিল না নকল তা চেক করতে, যাতে তারা এই গল্পের সত্যতা জানতে পারে। তারা সেখানে গিয়ে একটি প্লাস্টিকের বডি খুঁজে পায়, যার দরুন তারা বুঝতে পারে বইয়ে লেখা গল্পটি আসলে সত্যি। তখন মার্কাসের কাছে ফাদার গ্যাব্রিয়ালের ফোন আসে। তিনি বলেন যেটির ভয় ছিল সেটি হয়েছে। মার্কাস রিয়াজকে 10 ইহুদি নিয়ে আসার কথা বলে চলে যায়। স্যামকে তার ল্যাবে দেখা যায় যার ভেতর সেই কেমিক্যালগুলো রাখা হয়েছে। রিয়াজ সেখানে এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর স্যামকে একটি কক্ষে বেঁধে রাখতে দেখা যায়। এবার আসল রহস্য খুলতে শুরু করে। মার্কাস বলে মাহির পজেস হওয়ার কথা কেবল একটি চাল ছিল, ইব্রাহিমের আসল টার্গেট ছিল স্যাম, কারণ স্যামের দ্বারাই সেই কেমিক্যাল ব্যবহার করে সে গোটা আইল্যান্ড ধ্বংস করে দিতে পারবে, যেই কেমিক্যালের কথা শুরুতেই বলা হয়েছিল, যার অল্প মাত্রাও গোটা আইল্যান্ডকে ধ্বংস করতে সক্ষম। যেদিন মাহি প্রতিবেশীর কুকুরকে হত্যা করে, সেদিনই ইব্রাহিমের আত্মা স্যামকে পজেস করে, অর্থাৎ সেদিন মার্কাসের প্রশ্নের উত্তর মাহির পেছনে দাঁড়িয়ে মাহির দ্বারা স্যাম দিচ্ছিল। ফাদার মার্কাসকে বলেছিল 7 বয়সে একটি সড়ক দুর্ঘটনায় স্যামের বাবা মা মারা যায়, যার দরুন স্যাম বহুদিন মানসিকভাবে অসুস্থ ছিল। যখন মাহির মিসক্যারেজ হয়েছিল, তখন স্যাম আবার মানসিকভাবে ভেঙে পড়েছিল। এর দরুন ইব্রাহিমের আত্মার পক্ষে তাকে বশ করা খুবই সহজ ছিল। মাহি সব জানত, কিন্তু সেও বাকিদের সাথে মিলে নাটক করেছিল, কারণ যদি ডিব্বুক আত্মা জেনে যেত সকলে তার ব্যাপারটা জানে, তাহলে সে অনেক বেশি সক্রিয় হয়ে যেত আর সে সকলকে হত্যা করত। মার্কাস মন্ত্রপাঠ শুরু
করে আর তার সাহায্যের জন্য দশজন ইহুদি সেখানে আসে। সেই বক্সের ভেতর স্যামের কিছু বিশেষ বস্তু ঢোকানো হয় যাতে সে কিছু শক্তি পায়। তারা মন্ত্র পাঠ করতে থাকে। তখন স্যামের পজিশনের আসল রূপ দেখা যায় যেখানে সে অনেক ঘাতক হয়ে ওঠে। সে উঠে সকলের উপর আক্রমণ করে বসে। সে মার্কাসকে হত্যা করতে গেলে মার্কাস তার তাবিজ দিয়ে নিজেকে রক্ষা করে। এর ফলে স্যাম অজ্ঞান হয়ে পড়ে যায়। মাহি যখন তাকে ধরতে আসে স্যাম তার গলা চিপে ধরে তাকে ওপরে তুলে ফেলে, যার ফলে মাহির কষ্ট হতে থাকে। যখন স্যাম মাহির বাচ্চাকে দেখে তখন সে নিজেকে কন্ট্রোল করে ইব্রাহিম ইজরার আত্মাকে তার উপর ভর হওয়া থেকে আটকাতে চায়। তখনই মার্কাস তার ভেতর থেকে সেই আত্মাকে বের করে ডিপবুক বক্সে ঢুকিয়ে দেয় আর সেই বক্সকে মার্কাস সেই স্থানে ফেলে দিয়ে আসে যেখানে ইব্রাহিমের দেহকে ফেলা হয়েছিল। গল্পের শেষে স্যাম মাহি আর তাদের সদ্যজাত পুত্র সন্তানকে দেখা যায়। এখানেই গল্পের সমাপ্তি ঘটে। এমনই আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।